বন্ধুগণ, যুগে যুগে কালে কালে যারা স্বাধীনতার কথা বলে, যারা মানুষের মুক্তির কথা বলে, যারা ডাউন চোডের মানুষ যারা আছে তাদের উপরে উঠার কথা বলে, লড়াই সংগ্রামের কথা বলে, তাদের কিন্তু এইভাবেই নির্যাতন, নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে চলতে হয়েছে। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু আপনার একটা সূর্য ওঠে, সুদিন আসে, তাও মনে হয় যে বোধহয় কিছু কালের জন্যে আবার যারা ক্ষমতাশালী থাকে তারা আবার সেটাকে পুরোপুরিভাবে নিজেদের মধ্যে গ্রাস করে নিতে চায়। আমরা বাংলাদেশে দেখেছি আমাদের সেই 60-এর দশকের আইয়ুব বিরোধী আন্দোলন, আপনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, সে আন্দোলনে আমরা সাংবাদিকদের ভূমিকা দেখেছি। সেই সময় আপনাদের কয়েকজন বরেণ্য সাংবাদিক যারা সামনের সারিতে থেকে লেখার মধ্য দিয়ে সংগ্রাম করেছেন দেখেছি। আমরা স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে দেখেছি, তখন আমরা বরেণ্য সাংবাদিকদের সেইভাবে লিখতে কথা বলতে দেখেছি। সবচেয়ে বড় আমরা যেটা দেখেছি, যেটা ওই সময়ের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, যে স্বাধীনতার পরে যখন শাসক গোষ্ঠী পুরো বাংলাদেশের মানুষকে কোলাবরেটর বানিয়ে ছাড়িয়ে দিল, তখন আপনাদের একজন অনন্য সাহসী সম্পাদক এনায়েতুল্লাহ খান, তিনি তার পত্রিকা হলিডেতে লিখলেন, 4.5 crore কোলাবরেটার্স, অর্থাৎ যারা দেশে ছিল তারা সবাইকে কোলাবরেটার। এবং ওর অন্তর্নিহিত কথা নিজের ছিল যে যারা যুদ্ধের সময় শরণার্থী হয়নি তাদেরকে ওই তৎকালীন সরকার তাদেরকে সবাইকেই প্রায় কোলাবরেটর হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে। অথচ এই দেশের মানুষ তারা সব ঐক্যবদ্ধই কিন্তু সেই লড়াইগুলো লড়েছে। আজকে আমাদের সবসময় মনে রাখা দরকার, এই কথাগুলো আজকাল কেউ উল্লেখ করেন না বা করতে চান না বা করতে সাহসও পান না, যে আজকে যারা ক্ষমতায় বসে আছে এরাই সেদিন 1972 সালের পরে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছিল আস্তে আস্তে, এবং যত কালা কানুন সেই সময় তৈরি করেছে তারা, তারা বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা এবং সর্বোপরি একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছে। এরাই তারা যারা সেদিন সমস্ত সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিয়েছিল, মাত্র 4টা সংবাদপত্র খোলা রেখেছে এবং তাও সরকারের নিয়ন্ত্রণে, বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারবে না। বন্ধুগণ, সেদিনও যারা বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন, ভিন্ন মত পোষণ করেছেন, তাদেরকে নির্যাতন করা হয়েছে, কারা অন্তরীণ করা হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছি যে তারা ক্ষমতায় আসার পর থেকেই এবার একটু ভিন্ন চেহারায়, চেহারাটা আপনার ওই তথাকথিত একটা গণতন্ত্রের ফাসাদ রেখে দিয়েছে, কিন্তু একে একে সমস্ত অধিকারগুলোকে, মানুষের কথা বলার অধিকার, তার মুক্ত চিন্তা করবার অধিকার, তার স্বাধীনভাবে সমাবেশ সংগঠন করবার যে অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার, তাকে তারা পুরোপুরিভাবে হরণ করে নিয়েছে। আপনার এর মধ্যে আপনার আমার এটা অনেক ভালো জানেন যে কীভাবে ধীরে ধীরে একটি আইন তৈরি করে আপনারা যেন নিয়ন্ত্রণের বাইরে না যান, যেন সরকারের বিরুদ্ধে কিছু লিখতে না পারেন, তার ব্যবস্থা তারা করছে। সবচেয়ে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে, সংবাদপত্র তো এখন সংবাদকর্মীদের হাতে নেই, সংবাদপত্র তো এখন চলে গেছে ব্যবসায়ীদের হাতে। এই বাস্তবতা কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা। আমাদের দেশে যারা ব্যবসায়ী, যারা সংবাদপত্রের মালিক, তারা বেশিরভাগই তাদের ব্যবসা রক্ষা করবার জন্যে সরকারের বাইরে যাওয়ার তাদের কোনো উপায় নেই, যে কারণে আমরা দেখছি সেলফ সেন্সরশিপ দেখছি, সম্পাদক সাহেব নিজেই বলে যে এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে চাটুকারিতে এমন এক পর্যায়ে চলে গেছে মাঝে মাঝে সাইকোফেন্স, যে সেখানে এখন বোধহয় আপনার যে প্রফেশনাল চাটুকার আছে তারাও লজ্জা পায়। দিস আর ফ্যাক্টস। উল্টো চিত্র আছে, আবার এই সাংবাদিক ভাইরাই তারা যেখানেই সুযোগ পান আসল চিত্রটাকে ফুটিয়ে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করে।
যেমন আপনারা যে বিগত সিটি কর্পোরেশন নির্বাচন গেল, আমরা কিন্তু আপনাদের দ্বারাই, এই সাংবাদিক ভাইদের দ্বারাই কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন কীভাবে হয়েছে সেটা জানতে পেরেছি। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারছি যে কীভাবে হাজার হাজার কোটি টাকা সিন্ধুকের মধ্যে গোডাউন তৈরি করা হচ্ছে অর্থের। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে কীভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে আমরা জানতে পারছি কীভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যায়, কীভাবে ব্যাংকগুলোকে লুটপাট করে সব শেষ করে ফেলা হচ্ছে। আপনার একটা ব্যাংকও নাই এখন যারা আপনার ভালো অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে, সব পাচার হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি, আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি যে কোথায় শাসক গোষ্ঠীর লোকেরা তারা কীভাবে সম্পদ দখল করে নিচ্ছে, সরকারি সম্পদ দখল করে নিচ্ছে। এই চিত্র আছে এবং চিত্র কম নয়, অনেক বড় চিত্র। এই অবস্থার প্রেক্ষিতে এখানে সাংবাদিকদের তাদের সত্যিকার অর্থে যে ভূমিকা জনগণ আশা করে সেটা সবসময় কিন্তু সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। কারণ একটাই যে এই দেশে এখন কোনো গণতন্ত্র নেই, এই দেশে মানুষের এখন কোনো অধিকার নেই, এই দেশে এখন একটা সম্পূর্ণভাবে এক নায়কত্ববাদ, একটা ফ্যাসিবাদ পুরোপুরিভাবে দখল করে বসে আছে। বন্ধুগণ, এই বিষয়টা আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে এবং সেভাবে আমাদের কাজগুলো সামনের দিকে নিতে হবে। আজকে ভারতবর্ষ, যাদেরকে নিয়ে আমরা অনেক সময় বলতাম যে এখানে বোধহয় গণতন্ত্রটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যেখানে বলা হতো যে সাংবাদিকরা কথা বলতে পারেন, সেই ভারতবর্ষে পর্যন্ত এখন সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে, তাদের পত্রিকা, তাদের চ্যানেল, টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সব কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকে আমরা যাদেরকে জানি যে যেখানে সবচেয়ে বেশি আপনার গণতন্ত্রের বিকাশ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু বিভিন্নভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। এবং দেখবেন লক্ষ্য করে যে বিগত এই এক দশকে গোটা পৃথিবীতেই সরকারগুলো যে আসছে, এই সরকারগুলো বেশি হয়েছে কর্তৃত্ববাদী সরকার, যার ফলে সহজ স্বাভাবিক গণতান্ত্রিক রীতিনীতি যেগুলো আমার আছে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। বন্ধুগণ, আমাদের দেশে গণতন্ত্রকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যা করার জন্যই, হত্যা করার ফলেই আজকে এই গণতন্ত্রের সবচেয়ে বড় যিনি কথা বলতেন, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, সেদিন কিন্তু চতুর্দিকে অন্ধকার ছিল, দিক ছিল না, দিশা ছিল না। এই জহির রহমান আমাদেরকে সেই স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে তিনি সেদিন কিন্তু পথ দেখিয়েছেন, আগে পথ দেখিয়েছেন। আসুন আমরা সেই লক্ষ্যে, আমাদের স্বাধীনতা সত্য রক্ষা করার লক্ষ্যে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমি সবসময়ই কথা আমি বলি, বলার চেষ্টা করি যে আমাদের স্বাধীনতা বেগম খালেদা জিয়া, তাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। সম্ভবত এই উপমহাদেশে গণতন্ত্রের জন্যে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, তাকে উদ্ধারের জন্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত ত্যাগ সেটা যদি কেউ করে থাকেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অত্যন্ত অল্প বয়সে তিনি স্বাধীনতা ঘোষণাকারী তার স্বামীকে অল্প বয়সে হারিয়েছিলেন। অত্যন্ত ওই সময়ই তিনি রাজনীতিতে নেমে গণতন্ত্রকে অনুদ্ধারের জন্যে তিনি তার ছোট্ট ছোট্ট শিশুদের কথাও চিন্তা করেননি। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সংগ্রাম করেই চলেছেন, এখনো ওই গণতন্ত্রের জন্যই সংগ্রাম করছেন, মাথা নয়া নি। বন্ধু, আসুন আজকে সেই মহান নেত্রীর মুক্তির জন্যে, আমাদের গণতন্ত্রকে মুক্তির জন্যে, গণতন্ত্রের মুক্তির জন্যে আমাদের আমাদের সাংবাদিক ভাইরা আমার কাছে চিরকুট পাঠাচ্ছেন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য, কথা বলার সময় নেই প্রায়, না উপায় নেই, এখন আপনার 12:30 বাজে প্রায়, আপনার নামাজের সময় আছে, আমরা সেই সময়টা আপনার দিতে পারি না। আমি শুধু দু একটি কথা বলি, সেটা হচ্ছে যে
নির্বাচনে ভোটাধিকার নেই, এটা কে পাঠালেন? নির্বাচনের ভোটাধিকার নেই এটা নতুন কথা না, এটা এত পড়ার পুরনো কথা না, সেটাকে আপনাকে অবশ্যই ও থেকে অর্জন ফিরে নিয়ে আসতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে আর কিছু নতুন করে বলার কিছু নেই। করোনা ভাইরাস আমাদের সম্পর্কে সচেতন হতে হবে, আমাদেরকে বিশেষ করে আমাদের মতো দেশে আপনার এখানে এত জনবসতিপূর্ণ, এই জনবসতিপূর্ণ এলাকায় আপনার এটা ছড়িয়ে পড়ার জন্য একটা মারাত্মক একটা মহামারী শুরু হয়েছে। উই শুড বি অল কনশিয়াস, সেই সচেতনতার মধ্যে দিয়ে আমাদেরকে এটাকে প্রতিরোধ করতে হবে। আমি সবশেষে যে কথাটা বলতে চাই যে আমাদের এখন আসুন আমরা সবাই জেগে উঠি, আমাদের যে অতীত সেই অতীতকে স্মরণ করি এবং স্মরণ করে আমরা সবাই আমাদের মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য, জাতির মুক্তির জন্য আমরা সংগ্রাম শুরু করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মহাসচিব, একটু বসেন।